যে আমাদের মিউ কি করছে এখানে খাবারের কাছে, ওর খাবারের কাছে বসে আছে, খিদে পেয়েছে আমাকে এখন বলতে এসেছে। এই যে ওর খাবারটা রাখা আছে, এটা দেখি আমাকে বলার চেষ্টা করছে যে খিদে পেয়েছে খেতে দাও। এই যে এখন খেতেটা দিয়ে দিই ওর জায়গাতে, আর এই যে কালিয়া বসে আছে খেতে দেওয়া হচ্ছে, তাহলে আমাকেও দাও। আর এই যে কালিয়া কি করেছে, ওর জুতোটা এরমভাবে ছিঁড়ে দিয়েছে দুষ্টুটা। চলুন এবার ওদেরকে খেতে দিয়ে দিই। খাওয়া দাওয়া করে এই যে মিউকেও চেপে ধরেছে, দেখুন এই চেঁচামেচি শুরু করে দিয়েছে। আমরা এখন একটু বেরোচ্ছি, আর বেরোনোর সময় কিন্তু আমাদের বাড়িতে পরিস্থিতিটা কিছু এরকম থাকে। এতক্ষণ সবাই অন্য রুমে ছিল, যেই আমরা রেডি হতে শুরু করেছি সবাই এরকম ভাবে এসে বসে আছে, সারাদিন কোনো পাত্তা দেয় না, যখনই আমরা বেরোবো তখনই চলে আসবে এরকম ভাবে। না হলে সারাদিন আমরা একটা রুমে থাকি, ওরা আরেকটা রুমে থাকে, আমাদের সাথে কিছুতেই থাকে না। তো এই যে ওরা এখন খেলতে ব্যস্ত হয়ে পড়েছে, এই সুযোগে আমরা এখন বেরিয়ে পড়ি। তো এখন আমরা চলে এসেছি পেট শপে কিছু কিনতে। টাইগারের জন্য এখন ওই বাড়ি যাব, গিয়ে টাইগারকে এই ট্রিটটা দেবো। এটা হচ্ছে ক্যালসিয়ামের জন্য খুব ভালো, দাঁতের জন্য খুব ভালো। তো এখন টাইগারের জন্য এটা নিয়ে চলে যাচ্ছি ওই বাড়িতে। টাইগার এগুলো খেতে খুব ভালোবাসে, আর ওদের দাঁতের জন্য খুব ভালো, ইমিউনিটিও ভালো থাকে, মাঝে মাঝে এগুলো একটু দেওয়া ভালো। তো এই যে আমরা এই বাড়িতে চলে এসেছি, আর টাইগারের এখন তো খাওয়ার সময়, তাই খেয়ে দিয়ে মনে হয় এখানটা বসে আছে এখন। আগেও যেই বোনটা খেত সেটা খুব একটা ভালো না হেলথের জন্য, বাট এইটা কিন্তু ওদের হেলথের জন্য খুব ভালো, তাই এবার থেকে এটাই আনা হবে। আগের বারটা জানতাম না যে ওটা খুব একটা হেলদি না। যাই হোক, এখন থেকে হেলদি জিনিসই দেওয়া হবে টাইগারকে। তো আমরা তো এখন বাড়ি ফিরলাম, আর এখন বেজে গেছে 11টা। এতক্ষণ ওই বাড়িতেই ছিলাম আমরা, এখন বাড়ি ফিরলাম, আর এখন মনে হচ্ছে যে কোথাও একটা ঘুরে আসা যাক। অনেক অনেক দিন হয়ে গেছে আমাদের কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না, আর সকালে যা রোদ সকালে বেরোনোর তো কোনো উপায় নেই, তাই ভাবছি যে এখন যদি কোথাও যাওয়া যায়, কোথাও গিয়ে একটু যদি ডিনারটা করে আসা যায়। তো ও এখন বসে খুঁজছে যে কোথায় যাওয়া যেতে পারে। কি বুঝলে? দেখছি অনেকগুলো দেখছি, এখন অবধি পছন্দ হচ্ছে না, তাই দেখে যাচ্ছি এখনো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, জানি না কোথায় যাচ্ছি, বাট একটু বাইকে করে ঘুরতে বেরিয়ে পড়েছি আমরা দুজন, অনেকদিন হয়ে গেছে বেরোনো হচ্ছে না। তো দেখুন এখন আমরা চলে এসেছি একটা জায়গায়, বেশ অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে, এখান থেকে কিছু কিনে নিচ্ছি ডিনারের জন্য। তো চলুন বাড়িতে গিয়ে জানাচ্ছি যে কী কী কিনলাম। বাড়িতে ফিরে এলাম, এখন বেজে গেছে 12টা, আর আমরা ভেবেছিলাম যে বাইরে কোথাও গিয়ে যদি খাওয়া যায়, কিন্তু বাইরে কোথাও গিয়ে কোনো রেস্টুরেন্টে বসে খাওয়ার ইচ্ছা আমাদের দুজনের মধ্যে কারোর ছিল না, ওটা আমাদের খুব একটা পছন্দ না। বাট বাইরে কিছু খাবার নিয়ে এসে বাড়িতে বসে খাওয়ার ইচ্ছাটা ছিল আমাদের, তাই জন্য বাইরে বেরিয়ে দেখলাম যে যদি কিছু পাওয়া যায় নিয়ে এসে ঘরে বসে খাবো, আর নালে বাইরে কোথাও গিয়ে খেয়ে আসবো। তো লাকিলি আমাদের যেটা ইচ্ছা ছিল সেটা পেয়ে গেছি। তো আমরা সাথে করে নিয়ে এসেছি কাশ্মীরি আলুর দম, আর ও নিয়ে এসেছে রুটি, আর আমার ভাত অলরেডি আছে, তো ওটাই গরম করে খেয়ে নেবো। তো আজকে ভিডিওটা খুব একটা বড় হলো না, এটুকুই। আজকে ভিডিওটা এখানে এড করছি, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে।